প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক, অনুসন্ধানী সাংবাদিক। হ্যালো, বিসমিল্লাহি রহমান রহিম। উপস্থিত আজকে রাজর উপজেলা প্রেস ক্লাব, রাজর প্রেস ক্লাব, আরো রাজরের যারা আছে সাংবাদিক বৃন্দ, সবাইকে জানাচ্ছি রাজর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে আমাদের প্রথম আলো সাংবাদিক রজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয় গ্রেপ্তার করে হেনস্থা করে তাকে সেই সত্য ঘটনা উন্মোচন করতে গিয়ে হয়রানি শিকার হয়। বন্ধুরা আমার, আপনারা জানেন এই দায়ভার বাংলাদেশ সরকারকে নিতে হবে, এই দায়ভার স্বাস্থ্যমন্ত্রীকে দিতে হবে। আমরা সাংবাদিকের পক্ষ থেকে, সারা বাংলাদেশের সাংবাদিকরা ডাক দিয়েছে, এই সাংবাদিকের পক্ষ থেকে আমরা জানাই এই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ এবং অবিলম্বে এই রোগীটাকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের বাজে তাকে ফিরিয়ে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সাংবাদিক বন্ধুদের জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য রাখবেন রাজৈর উপজেলা সাংবাদিকের সমাজের অহংকার, উপজেলা সাংবাদিক ফোরামের সম্মানিত অন্যতম নেতা জনাব শেখ আসাদুল হক সনির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সনির বন্ধ ভবন করছি। আসসালাম আলাইকুম, আমি শেখ আসাদুল হক সনির। আজকে প্রতিবাদের ভাষা আমার সবাইকে সোচ্চার হতে হবে এবং যত ধরনের অপরাধমূলক সেক্টর রয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে একত্রিত ভাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ হাফেজ। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন সিএনএন বাংলা টিভির সাংবাদিকতা করে জেনে সারা মাদারীপুর গ্রেটার ফরিদপুর জেলায় সুনাম আর সুখ্যাতি অর্জন করেছে আমাদের সেই কবিরাজপুর সৈফুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের শরীর চর্চা বিভাগের সম্মানিত শিক্ষক সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার জনাব শাহাদাত হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। কয়েকদিন আগে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনিয়ম দুর্নীতি তাদের কুচক্র তুলে ধরার জন্য সংবাদ সংগ্রহ করার জন্য গিয়েছিলেন, তার কারণে ওই কাজী জীবন নেশা উপসচিব